নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো ভলিউম টু সুপ্রিয় দর্শকার্থী আজকে আমি জিওগ্রাফি আজকে আমি জিওগ্রাফির পেজ নম্বর নশো বিরানব্বই নশো বিরানব্বই এবং নশো তিরানব্বই এই দুটো পেজ আজকে আমি সলভ করে দেবো সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত মডেল কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি প্রত্যেকটা পেপার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সুপ্রিয় দর্শকার্থী মডেল কোশ্চেন পেপার সেভেন তো দেখো মডেল কোশ্চেন পেপার সেভেন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো দেখো এবং এর ভিতর থেকে আমি বলতে পারি যে যে সেটগুলো আমি সলভ করে দিয়েছি না প্রত্যেকটা সেটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ান পয়েন্ট ওয়ানে বর্জিত প্রক্রিয়া হলো কয়রাসার ধীর প্রক্রিয়া ওয়ান পয়েন্ট টুতে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় গয়ারান প্রপাতকূপ ওয়ান পয়েন্ট থ্রিতে মদেশীয় হিমবয়ের মুক্ত পর্বত শৃঙ্গকে বলে গয়ারান্সার নোনাটাক্স ওয়ান পয়েন্ট ফোরে নৌষতি মেঘ পরিলক্ষিত হয় গয়ের আনসার মেসোস্পিয়ারে ওয়ান পয়েন্ট ফাইভে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় ঘয়ের আনসার শতকরায় ওয়ান পয়েন্ট সিক্সে স্রোত হল আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয় সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে কয়ার্সার ঊর্ধ্বগামী শীতল স্রোত সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কয়ারান্সার আমেশা ওয়ান পয়েন্ট এইটে পরিবেশ রক্ষায় কোন অঞ্চলের বনভূমি কোনো অঞ্চলের বনভূমি থাকা প্রয়োজন কয়ারান্সার তেত্রিশ পারসেন্ট ওয়ান পয়েন্ট নাইনে মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কয়ারান্সার কেরালায় ওয়ান পয়েন্ট অঞ্চলতে কী বলেছে লেসিং বা ধৈত প্রক্রিয়া সৃষ্টি হয় খয়ারান্সার ল্যাটেরাইট মেত্রিকায় ওকে ল্যাট্রয়েড মিত্রিকায় পরের প্রশ্ন ওয়ান পয়েন্টটা সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় খয়ালান্সার লো শিল্পকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান টুতে স্থানীয় ভাষায় মারুয়া বলা হয় গয়ারান্সার রাগীকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সাম্প্রতিক সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগের মাধ্যমটি হলো ঘয়ারান্সার টেলিগ্রাম ওয়ান পয়েন্ট ওয়ান নাসা প্রেরিত প্রথম উপগ্রহের নাম হলো অ্যান্সার হবে এক্সপ্লার ওয়ান সুপ্রিয় দর্শকার্থী প্রত্যেকটা সেট আমি সলভ করে দিছি তোমরা এইগুলো বাড়িতে বসে ভালো করে প্রিপারেশন নাও আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট তোমরা ভালো রেজাল্ট করবে সুপ্রিয় দর্শকারী এবার আমি বিভাগ খ সলভ করাবো শুদ্ধ যেটা আছে সেটা আমি রাইট মেরে দেবো যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো সুপ্রিয় দর্শকারী তোমরা শুদ্ধ অশুদ্ধ কিন্তু লিখে নেবে খাতায় ওকে টু পয়েন্ট ওয়ান ওনে কৃষ্ণা নদীর মোহনায় পাখির পায়ের মতন তো দেখো এটা শুক্র দর্শকার্থী এটা কিন্তু শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান টুতে লা প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে খরা দেখা যায় শুক্র দর্শকার্থী এটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে মহাসাগরীয় কী বলেছে মহাসাগরগুলির দক্ষিণাংশে জলাবর্তের মধ্যে শৈবল সাগর সৃষ্টি হয়েছে দর্শকার্থী এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফোরে গঙ্গা সমীর প্রাচীন পলিগড়িত অঞ্চলকে ভাঙার বলে প্রাচীন তো দেখো নবীন হলে খাদার হয় আর প্রাচীন হলে কী হবে ভাবর হয় তার মানে কী সুপ্র দর্শকার্থী এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফাইভে খাদার মিত্রিকার কাদার ভাগ ও ভাঙার মিত্তিকায় বালির ভাগ বেশি সুপ্রিয় দর্শকার্থী এটাও ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সিক্সে গ্র্যান্ড ট্রাং রোড এর বর্তমান নাম শের শাহ মার্গ তো দেখো মার্গটা হবে না এটা শের শের শাহসুরি ঠিক আছে কি আজম তো দেখো এখানে কিন্তু যেটা আমরা নজর করে দেখতে পারছি সুপ্রিয় দর্শকার্থী এটা কিন্তু ভুল আছে টু পয়েন্ট ওয়ান সেভেনে ভারত কী বলছে ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন গঠন করা হয় উনিশশো সালে সুপ্র দর্শকার্থী এটাও কী আছে ভুল আছে কারণ ভাষার ভিত্তিতে গঠন করা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খাতায় লিখে কিন্তু সুপ্রিয় দর্শকার্থে মুখস্থ করবে ওকে সুপ্র দর্শকার্থী এবার আমি টু পয়েন্ট টু প্রশ্নগুলো সলভ করাবো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ওকে তো ফার্স্ট প্রশ্ন কী আছে টু পয়েন্ট টু নিকটে অবস্থিত ড্যাশ শৃঙ্গটি ভারতের একটি পিরামিড চোরার উদাহরণ অ্যান্সার হবে নীলকণ্ঠ নীলকণ্ঠ বা নামটা লেখা আছে যদি না বোঝা যায় তার জন্য আর একবার লিখে দিয়েছে নীলকণ্ঠ ক নয়টা নীলকণ্ঠ ওকে সুপ্রিয় করতে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন টু পয়েন্ট টু টুতে বায়ুপ্রবাহের শক্তির মাত্রা নির্ণয়ক স্কেল তো দেখো অ্যান্সার হবে বিউ ফোর্ট স্কেল বিউ ফোর্ট স্কেল সুপ্রিয় দর্শকার্থী তো দেখো বানামটা কিন্তু খুব সুন্দর করে লেখা আছে বিউ ফোর্ট স্কেল ওকে আমাদের পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট টু থ্রিতে ও মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ অ্যান্সার হবে মোজাম্বিক স্রোত কী হবে অ্যান্সার হবে মোজাম্বিক স্রোত মোজাম্বিক স্রোত তো দেখো লেখা আছে তোমাদের আর একবার লিখে দিচ্ছি যাতে লেখাটা বুঝতে যদি যারা বুঝতে পারবে না তাদের জন্য আরেকবার করে লেখাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মোজাম্বিক স্রোত হবে সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন টু পয়েন্ট টু ফোর বজ্র কাগজ একটি ড্যাস ধরনের কাগজ হবে জৈব ভঙ্গুর কাগজ কি হবে জৈব ভঙ্গুর কাগজ জৈব ভঙ্গুর কাগজ ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছেন টু পয়েন্ট টু ফাইভ দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে জনগণত্বের বর্গ কিমিতে ড্যাশ তো দেখো দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী তাই তো অ্যান্সার হবে হাজার আঠাশ এর অ্যান্সার কী হবে হাজার আঠাশ জন ওকে দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী হাজার আঠাশ জন সুপ্র দর্শকার্থে আমাদের পরের প্রশ্ন কী আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে টু পয়েন্ট টু সিক্সে মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ অ্যান্সার হবে কর্দমক্ত ও লবণক্ত কোন মৃত্তিকায় কোন মিত্তিকায় বলো অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী তো এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে করদামাক্ত ও লবণাক্ত মৃত্তিকায় ওকে টু পয়েন্ট টু সিক্সের অ্যান্সার হবে টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে ট্রোপো মানচিত্রে জনবসতি ড্যাশ রঙ দিয়ে দেখানো হয় ট্রোপো মানচিত্রে জনবসতি ড্যাশ রঙ দিয়ে দেখানো হয় সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে লাল রং দিয়ে কি হবে লাল রং দিয়ে এবার আমি তোমাদের টু পয়েন্ট থ্রির প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেব ঠিক আছে আমাদের ফার্স্ট প্রশ্ন টু পয়েন্ট থ্রি ওয়ানে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি। অ্যান্সার হবে আতাকামা মরুভূমি যেটা চিলিতে অবস্থিত মরুভূমির নাম কি হবে মরুভূমির নাম হবে আতাকামা মরুভূমি যেটা চিলিতে অবস্থিত সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে টু পয়েন্ট থ্রি টুতে বিশ্বের উন্নয়নের বিশ্ব উন্নয়নে কোন গ্রিন গ্যাসের প্রভাব সর্বাধিক বিশ্ব উষ্ণায়নে বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিন গ্যাসের প্রভাব সর্বাধিক অ্যান্সার হবে সিও মানে কার্বন ডাইঅক্সাইড কী হবে সিও এবার আমি টু পয়েন্ট থ্রি থ্রির প্রশ্নগুলো সলভ করাবো কোনো জলবায়ুতে জুন জুলাই মাসে উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা সর্বনিম্ন হলেও বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হয় তো দেখো কোন জলবায়ুতে অ্যান্সার মৌসুমি অ্যান্সার কী লিখবে মৌসুমি লিখবে মৌ ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে টু পয়েন্ট থ্রি ফোরে কোন ধাতুর প্রভাবে মিনামেটা রোগ হয় অ্যান্সার হবে পারদ অ্যান্সার কী লিখবে পারদ লিখবে ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক আমাদের নেক্সট প্রশ্ন টু পয়েন্ট থ্রি ফাইভে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি অ্যান্সার হবে গোদাবরী অ্যান্সার কী লিখবে গোদাবরী ওকে আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন টু পয়েন্ট থ্রি সিক্সে মৌসুমীবাহীর কোন শাখা দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করে অ্যান্সার বঙ্গোপসাগরীয় প্রবাহ বঙ্গোপসাগরীয় প্রবাহ ঠিক আছে অ্যান্সার লিখবে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী আছে টু পয়েন্ট থ্রি সেভেনে যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি বলে আনসার হবে খারিফ শস্য কী বলে তাকে খারিফ শস্য খারিফ খারিফ শস্য ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে টু পয়েন্ট থ্রি এইট ও ইসরো সম্পূর্ণ কথাটি লেখবে আনসার হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টু পয়েন্ট ফোরের প্রশ্ন এবার আমি সলভ করিয়ে দেব কী বলেছে পর্যায়ন পর্যায়ন অ্যান্সার হবে চেম্বারলিন ও স্যালিসবারি টু পয়েন্ট ফোর টুতে প্রতীক ঘূন্যবাদ অ্যান্সার হবে কেন্দ্রীয় উচ্চচাপ টু পয়েন্ট ফোর থ্রিতে মরু উদ্ভিদ অ্যান্সার হবে কিউটিকল টু পয়েন্ট ফোর ফোরে বারাণসী অ্যান্সার হবে ডিজেল রেল ইঞ্জিন তো বুঝতেই পারছো আজকে আমি মডেল কোশ্চেন পেপার মডেল কোশ্চেন পেপার আজকে আমি সুপ্রিয় দর্শকার্থী সেভেন সলভ করেছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে